السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين محمد وعلى آله وأصحابه وأهل بيته أجمعين. اللهم صل على محمد في الأولين وصل على محمد في الآخرين وصل على محمد إلى يوم الدين. اللهم صل على محمد كل ما ذكره الذاكرون وكل ما غفل عن ذكره الغافلون اللهم صل على محمد حتى ترضى وصل على محمد بعد الرضا وصل على محمد ابدا ابدا اللهم صل على محمد صلاة دائمة مقبولة تودي بها أن حقه العظيم اللهم صل على محمد صلاه تنجينا بها من جميع الاهوال والافات وتقضي لنا بها جميع الحاجات وتطهرنا بها من جميع السيئات وترفعنا بها عندك اعلى الدرجات وتبلغنا بها اقصى الغايات من جميع الخيرات في الحياه وبعد الممات انك على كل شيء قدير اللهم صل على جميع الملائكة والمرسلين فرحم عبادك المؤمنين من أهل السماوات والأرضين واختم لنا بخير وافتح لنا بخير وبارك لنا في القرآن العظيم لك الحمد ولك الشكر يا رب العالمين محان رب العالمين الشكر يا داكوري محان رب العالمين الشكر يا داكوري نبي جيرو لك كوتي كوتي درود بن سلام برون كورتي সাথে সাথে মোবারকবাদ জানাচ্ছি যারা এই মুহূর্তে অনলাইন ফেসবুক এবং টেলিভিশনের মাধ্যমে আই ওন টিভির সাথে আছেন আপনারা দেখতেছেন বেসিক নলেজ অফ ইসলাম এই প্রোগ্রাম আল্লাহ যেন আমার কথা বলা আমাদের সকলের শোনা আল্লাহ যেন দিনের জন্য কাবুল করেন নাজাতের উসিলা বানিয়ে দেন আমল করার তৌফিক দান করেন সত্য কথাটা অন্যের কাছে পৌঁছে দেওয়ার জন্য আল্লাহ তৌফিক দান করেন আমরা সকলেই বলি আমিন দেখুন সর্বপ্রথম কথা হচ্ছে আমি কিছু প্রশ্নের আলোকে কিছু জবাব দিব এবং আপনাদের কলও নিতে থাকবো ইনশাআল্লাহ আমি প্রথমে বেশ কিছু প্রশ্ন সেইগুলার জবাব দিয়ে দিব। তারপরে সেকেন্ড সিগমেন্ট থেকে আপনাদের কলও নিতে থাকবো ইনশাআল্লাহ সর্বপ্রথম কথা হচ্ছে আপনার আমার দায়িত্ব কী বিদায় হজ্জে নবী করিম সাল্লাহ আলাইহি ওসাল্লাম যে কয়েকটি কথা বলেছিলেন তার মধ্যে একটি কথা হচ্ছে বাল্যু আননি বালাউ আয়া আমার পক্ষ থেকে ছোট্ট একটি কথা হলেও সেটা মানুষের কাছে পৌঁছে দাও আমাদের টাইটেল হচ্ছে খাইরা উম্মাতিন উখরে জাতিল নাস তামরুন আবিল মারুফ ওয়াতানাহ নাহানিল মুনকার ইলা আখের মানুষকে সৎ কাজের আদেশ দেওয়া অসৎ কাজ থেকে মানুষকে বিরত রাখা আর এই কোয়ালিটিগুলা আপনার আমার দায়িত্ব এই দেওয়া হয়ে গেছে এই জন্য আপনাকে আমাকে আল্লাহ টাইটেলও দিয়েছেন হাইরা উম্মাতিন সবচেয়ে শ্রেষ্ঠ উম্মত বেস্ট অফ দ্য নেশন কারণ আগেকার যুগে এক নবীর পরে আরেক নবী এসেছেন এক নবীর পরে আরেক নবী এসেছেন কিন্তু মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে আর কোনো নবী পৃথিবীতে আসবেন না এবং উনি শেষ নবী খাতামুন নবিয়িন লা নবীয়া বাদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয খাতামুন নবিয়িন লাস্ট প্রফেট এন্ড নো अदर প্রফেট উইল কাম আফটার মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হি ইজ এ ফাইনাল প্রফেট উনার পরে আর কোন নবী আসবেন না কোরআন ইজ ফাইনাল কোরআনের পরে আর কোন কিতাব হবে না হ্যাঁ ইসলাম ফাইনাল রিলিজিয়ন ইসলামের পরে আর কোন ধর্ম আসবে না কারণ আল্লাহ সব কিছুকে কম্পিট করে দিয়েছেন যেই কোরআনের আয়াত بداية حجة جوهن شيء آيات نزل اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا الله بلتسنى this day I have completed my religion for you وأتممت عليكم نعمتي and perfected my blessing upon you ورضيت لكم الإسلام دينا and I have chosen the religion of Islam for you Oh Muhammad Rasulullah Islam is final Quran is final نبي محمد رسوله রসুল্লাহাম ফাইন নবী খা তামুন জিন তারপরে নবী আসবেন না রসুল আসবেন না নবীজি বিদায় হজ্জের বাসনে বলেন আমার সাহাবায় একরামগণ বললে রু হাননি বলাও আয়া আমার পক্ষ থেকে একটি কথাও হলেও সেটা মানুষের কাছে পৌঁছে দাও বিদায় হজ্জের বাসনে সাহাবায় একরাম ছিলেন কিতাবের মধ্যে লিখা আছে প্রায় সোয়ালক্ষ সাহাবায় একরাম সেখানে ছিলেন এরপরে দিনের দাওয়াত নিয়ে উঠের লাগাম ডিল করে দিয়েছেন যার যেইভাবে কাফেলা রোয়ানা হয়েছে সেইভাবে গেছেন আর দিনের দাওয়াত দিতে 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 দিতেই চাহাবায়ক্রামগঞ্জ একেবারে শুধু আফ্রিকা পর্যন্ত চীন পর্যন্ত হাত্তাকে ইতিহাসের মধ্যে পাওয়া যায় বাংলাদেশের লালমনিরহাট ডিস্ট্রিকে হ্যাঁ লালমনিরহাট মনিরহাট ডিস্ট্রিকে পর্যন্ত সাহাবায় একরাম গেছেন যে মসজিদের সন্ধান লাল হাটে পাওয়া গেছে আর পুরাতন এই যে এই পাথরগুলা সেই পাথরগুলা সাহাবাদের হাতের লিকা যে পাথরগুলা সেটাও খুঁজে পাওয়া গেছে যেটা লালমনিরহাট মনিরহাট ডিস্ট্রিকে লাস্ট ইয়ার আমি নিজে দেখে এসেছি সাহাবায়েক্রাম একরাম এত সাহাবায় একরাম কোথায় গেলেন মক্কা মদিনায় কুঁজে দেখবেন মোর দেন টেন থাউজেন্ড সাহাবার খুঁজে পাওয়া যায় না তাদের কবর খুঁজে পাওয়া যায় না এই সমস্ত সাহাবায়কলাম পৃথিবীর আনাচে পানাচে চলে গেছেন দিনের দাওয়াত দিয়েছেন আর দাওয়াত দিতে দিতে শহীদ হয়ে গেছেন বললে হুয়াননি আয়া আল্লাহর নবী বলেন আমার পক্ষ থেকে একটি কথাও হলে মানুষের কাছে পৌঁছে দাও দিনের দাওয়াত দাও উম্মতে মোহাম্মদের দায়িত্ব হচ্ছে ইমান আনা সৎ কাজের আদেশ দেয়া অসৎ কাজ থেকে মানুষকে বিরত করা আপনার আমার দায়িত্ব অনেক বেশি উই আর দ্য রিপ্রেজেন্টেটিভ অফ ইসলাম উই আর দ্য উম্মা অফ দ্য প্রফেট মুহাম্মদ আলাইহি ওসাল্লাম আপনার আমার দায়িত্ব অনেক বেশি আমার ভাই এবং বোনেরা যেন রাখবেন আমি দাবি করি মুসলমান আর আমার চাল চলনের কারণে আমার কথার কারণে আমার আখলাকের কারণে আমার চলাফেরার কারণে যদি কোনো মানুষ ইসলাম থেকে দূরে চলে যায় তাহলে এজ এ রিপ্রেজেন্টেটিভ অফ ইসলাম মুসলমান দাবি করে যদি আমি ইসলামকে কলুষিত করি মুসলমান দাবি করে যদি আমি মিথ্যা কথা বলি মুসলমান দাবি করে যদি আমি অন্যের ক্ষতি করি মুসলমান দাবি করার পরে যদি আরেকজনকে গিবত করি মুসলমান দাবি করার পরে যদি আমি চুরি ডাকাতি করি মুসলমান দাবি করার পরে যদি আমি ঠেরো হয়ে যায় তাহলে জেনে রাখবেন কাল হাসনের ময়দানে অন দ্য ডে অফ রিজারেকশন আল্লাহর দরবারে কি জবাব দিবেন আর রসুল ইসলামের দরবারে কি জবাব দিবেন যে আপনি মোহাম্মদ রসুল হয়ে নবীর ইসলামকে কলুষিত করেছেন আপনার মাধ্যমে মানুষ ইসলামের দিকে আসা তো দূরের কথা আপনাকে দেখে মানুষ ইসলাম থেকে দূরে চলে গেছে বলতেছে মুসলমান এত খারাপ আপনার কোনো কার্যক্রমে যদি মুসলমানের প্রতি নন মুসলিমদের এমন ধারণা হয় তার জন্য ইউ আর ল আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন সুতরাং নেকি না দারি বদমকুন আমি সবসময় চেষ্টা করি যেন ভালো কাজ করার আমি হেঁটে গেলে যেন ভাবে হাঁটি আর একজন দেখে যেন বলে বাহ একজন মুসলমান যাচ্ছে আমি গাড়ি ড্রাইভ করলে ভাবে ড্রাইভ করি যেন বলতেছে সম্ভবত এত সুন্দর ড্রাইভিং করতেছে এত ভদ্র বাবা ড্রাইভ করতেছে মেবি হি ইজ এ মুসলিম ওর শি ইজ এ মুসলিমা আল্লাহ আবার নেইবার অন্যান্য ধর্মের মানুষরা যেন অপেক্ষায় থাকে যে তার নেইবার যেন একজন মুসলমান হয় কারণ সে মুসলমানের কাছে সেফ যে এরিয়াতে মুসলমান আসে ওই এরিয়া যেন এমন নিরাপদ হয় যে অন্যান্য এরিয়ার মানুষরা যেন বলে আহারে মুসলমানের এরিয়াটা কত ক্লিন কত সুন্দর কত চমৎকার তাদের চাল চলন আদব আখলাক এত সুন্দর আপনাকে আমাকে দেখে যেন তারা ইসলামের দিকে দাবিত হয় আফসোস লাগে আল্লাহর নবী রাস্তাঘাটে তুতু ফেলতে পর্যন্ত নিষেধ দিয়েছেন ফ্লোর আসতে আমাদের অবস্থা হচ্ছে কি গাড়িতে খেয়ে যাচ্ছি কলা খেয়ে বাহল কলার বাধা বাহিরে মারে ফেলে দিচ্ছি ডাস্টবিন আসে সেই ডাস্টবিনটা পর্যন্ত ইউজ করতেছি না মুসলমানদের স্ট্রিট মুসলমানদের স্টেট সবচেয়ে বেশি খাসরা কেন এই খেন অবস্থা আমার গড় পরিচ্ছন্ন নয় আমার গাড়ি পরিচ্ছন্ন নয় আমার কাপড় পরিচ্ছন্ন নয় আমার চাল পরিচ্ছন্ন নয় আমার কথা বললে মিথ্যা কথা বলি ওয়াদা করলে ওয়াদা খেলাপি করি মানুষের আমানত রাখলে আমানতকে খেয়ালত করি আমি কি মুসলমান কে জবাব দিব আল্লাহ আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন সবাই বলেন আমিন প্রত্যেকেই নিজেকে প্রশ্ন করি আমি কে হু এম আই আমি কে ওয়া ইজ মা ফাইনাল ডেস্টিনেশন আমি কোথায় আমি যাচ্ছি কোন পথের পথিক আবার আয়ু কতদিন আর কতদিন অন্ধকার অবস্থায় থাকবো কতদিন মানুষকে দুকা দিব এখনও কি আমার হুশ হয় না কত মানুষ চোখের সামনে মৃত্যুবরণ করে তারপরেও কি আমার লেশন হয় না আমি বুঝতে পারি না মা বাবাকে নিজের হাতে কবরে রেখে দিয়েও আবার এই হুশ হইল না যে আমি সেই খবরে যেতে হবে ইয়া আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন আমি সরাসরি চলে যাচ্ছি প্রশ্নের দিকে প্রশ্ন হচ্ছে কাকে দান করলে বেশি সাব হয় কাকে সদকা করলে বেশি সাব আপনজনকে দান করা যাবে কি না খেয়াল করে শুনবেন যতটা প্রশ্ন প্রত্যেকটা প্রশ্ন ন উঠেন এবং প্রশ্নের আলোকে উইথ রেফারেন্স আপনাদের সামনে জবাব দিচ্ছি প্রথম কথা হচ্ছে দান কাকে করব এবং আপনজনকে দান করলে বেশি সাব না জেনারেল মানুষকে দান করলে বেশি সব। প্রশ্নের উত্তর হচ্ছে বখারি শরীফের একটা হাদিস আপনাদের সামনে বলি যে বখারি শরীফের একটা হাদিস হচ্ছে নবী করিম সাল্ল ইসলামের স্ত্রী হজরতে আল্লাহ মুনারা তালান উনার একজন বান্দি ছিল দাসী ছিল ওই দাসীকে তিনি মুক্ত করে দিয়ে দিলেন ফ্রি করে দিয়ে আজাদ করে দিয়ে দিলেন তখন নবী করিম ইসলাম গড়ে আসার পরে তিনি বললেন যে আমার দাসীকে আমি আজাদ করে দিয়ে দিছি নবী কর ইসলাম বললেন আমা যদি এই দাসীকে তোমার মামাকে দিয়ে দিতে তাহলে আরো বেশি সব লাভ করতে কারণ উনার একজন দাসীর প্রয়োজন ছিল অর্থাৎ নিজের আত্মীয়জনকে দান করলে বেশি সব যদি গরিব মানুষ নিজের আত্মীয়জন গরিব থাকে তাহলে তাকে ফার্স্ট প্রায়োরিটি দেওয়া তাকে দান করলে বেশি সাপ এরপরে অন্য মানুষকে দিবেন নিজের গরিব মানুষকে রেখে অন্য মানুষকে দেওয়ার চেয়ে নিজের গরিব আপন গরিব মানুষকে দান করলে বেশি সোয়াব আশা করি বুঝতে পেরেছেন আরেকটা জিনিস একজন মানুষ মারা গেলে আমরা ইসালে সোয়াব অর্থাৎ এই মৃত ব্যক্তিকে সোয়াব পাওয়ার জন্য উনি সোয়াব পাওয়ার জন্য উনার নামে সিন্নি করি উনার নামে দান খয়রাত করি উনার জন্য অনেক কিছু করি এতে কি আসলে উনি বেনিফিটেড হবেন কি না এটা একটা আজগুবি কথা যে লীল্লা নেওয়ার জন্য বা সিন্নি খাওয়ার জন্য অনেকেই বলেন সিন্নিটি নিয়ে কোনো ফায়দা হয় না অনেকেই বলেন দান ক্ষয়রাতে কোনো ফায়দা হয় না উনি মরে গেছেন উনার আমার বলদ হয়ে গেছে খেয়াল করে শুনবেন না এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আমল মৃত ব্যক্তির নামে যদি আপনি দান রাত করেন উনি অবশ্যই বেনিফিটেড হবেন মৃত ব্যক্তির নামে যদি কোনো সিন্নি করে মানুষকে খাওয়ান উনার জন্য গুনা মাফির জন্য কারণ হয়ে যাবে এবং মৃত ব্যক্তির নামে যদি সৎকায় জারিয়া মসজিদ মাদ্রাসা করা বা পাবলিক প্লেসে দান করেন যতদিন মানুষ বেনিফিটেড হবে ততদিন তিনি স্বাবের অধিকারী হবেন কথাটা রেফারেন্স সহ বহারি শরীফের একটা হাদিস আপনাদেরকে বলি আন ইবনে হাবাস فقال يا رسول الله ان امي توفيت وانا غائب عنها اينفعها شيء ان تصدقت به عنها قال نعم قال فاني اشهدك ان حائط المخراف صدقه عليها رواه البخاري بخاري شريف الحديث جن صحابي قلت يا رسول الله اور ما انتقال کرچن أمي شی شمے چلام نا امی سفرے اشار پرے ما دنیا تک এখন আমার মার জন্য আমি কোন আমল করলে আমার মা বেশি স্বাভাব অধিকারী হবেন আমি যদি আয়ান পাউন ইন তস্ত পিহি আহা আমি যদি আমার মার নামে কোনো হয় রাত করি আমার মার কোনো বেনিফিট হবে কি না বুখারি শরীফের হাদিস তখন নবী নাম তুমি যদি তোমার মার নামে যদি কোনো সদকা হয় রাত করো তোমার মা কবরের जिंदगीতে বসে বসে সমস্ত আমল বন্ধ কিন্তু তোমার মার নামে সদকা করলে তিনি স্বাবের অধিকারী হবেন তখন ওই সাহাবি বলতেছেন ইয়া রাসূলুল্লাহ ইন্নী উশহিদুকা আমি আপনাকে সাক্ষী রেখে বলতেছি আনহা ইতিল মিখরাফ আমি মিখরাফ নামক আমার এই বাগানটি আমার মার জন্য সদকা করে দিলাম ইয়া রাসূলুল্লাহ আপনি সাক্ষী থাকুন নবী এখানে বললাম বলেন যতদিন এই বাগান থেকে মানুষ বেনিফিটেড হবে আল্লাহ তোমার আমল মাকে সোহাব দিতে থাকবেন সবাই বলেন সুহান আল্লাহ বখারি শরীফের হাদিস মুসলিম শরীফের আরেকটা হাদিস আপনাদেরকে বলি নবী করিম সাল্লাসাল্লাম বলেন ইজা মাহাতাল ইনসান ইন কাতু আমলুহু ইন সালাস যখন সান অফ আদম ডাইড অল হিজ ডিড অল হিজ ডিড ইন্টারাপ্টেড অল হিজ ডিড কাম টু এন অ্যান্ড সমস্ত আমল বন্ধ হয়ে যায় আপনি ইন্তকাল করবেন মরার পরে আপনার সম্পদ কোনো কাছে আসবে না মরার পরে আপনার জন্য কোনো আমল আর বাকি থাকে না সব বন্ধ হয়ে যাবে এই সম্পদ আর আপনার নয় মরার পরে তিনটা কাজ কন্টিনিউ জারি থাকে কন্টিনিউ তিনটা কাজ জারি থাকে যেমন নাম্বার ওয়ান নবীজি বলতেছেন ইন কাতা আম আলুহু ইল্লা বিন সালাস অনলি থ্রি থিংস নাম্বার ওয়ান ইল্লা বিন সাদাকাতিন জারিয়া ইল্লা সদাকাতিন সাদাকাতিন জারিয়া কেউ যদি মরার আগে কোনো এমন কাজ করে যায় মসজিদ মাদ্রাসা বা কোনো দিনী প্রতিষ্ঠান করে যায় অথবা কোনো পাবলিক প্লেস কমিউনিটির কোনো কাজ করে যায় যেটার মাধ্যমে কমিউনিটির মানুষ বেনিফিটেড হচ্ছেন এমন ভালো কাজ যদি করে যায় যতদিন পর্যন্ত এই কাজ চালু থাকবে ততদিন পর্যন্ত ওই লুকটা বেনিফিটেড হইতে থাকবে কবরের দিন দেখিতে বসেও সু আবের অধিকারী পাবেন সে বোনাস পাইতে থাকবে যতদিন মানুষ মসজিদে নামাজ পড়বে সুবহা নারব্বি আল আলা বলবে সুবহা নারব্বি আল আজিম বলবে সে একটা সোয়াব পাবে সুবহান আল্লাহ আলমিনিহি কাউকে কোরআন এবং হাদিস শিক্ষা দিয়ে গেছেন একটা মাস আলা শিক্ষা দিয়ে গেছেন যতদিন পর্যন্ত মানুষ ওইটার উপর আমল করবে আপনি দুনিয়াতে নাই খবরের দিন দেখিতে বসে আপনি সোয়াবের অধিকারী হবেন আউ ও দিন নবীজি বলেন কারো যদি এক সন্তান রেখে যায় আর বাবার মৃত্যুর পরে যদি সন্তান তার জন্য দোহা করে মার মৃত্যুর পরে যদি সন্তান বাবার জন্য মার জন্য দোহা করে আল্লাহ ওই দোয়ার বদলা তার মা বাবাকে বদলা দেন এবং গুনাহ মাফি করে দেন এবং সসন্তান যদি মা বাবার জন্য তেলাওত করে দোয়া করে আল্লাহ সেই তেলাওতের বদলা সৎকায় জারিয়া হিসাবে মাকে রেওয়ার্ড দান করেন সুতরাং মা বাবার নামে যদি কেউ কুরাণ খতম করে দোয়া করে মা বাবার নামে যদি কেউ সৎ রাত করে মা বাবার নামে যদি কেউ কোনো কিছু দান করে যে কোনো মৃত্যু ব্যক্তির নামে যদি আপনি যে কোনো কিছু করেন যতদিন পর্যন্ত আপনি ভালো কাজ করে যাবেন যতদিন পর্যন্ত সৎকা চালু থাকবে ফর এক্সাম্পল একটা টিউবওয়েল দান করেছেন পানির ব্যবস্থা করে দিয়েছেন হাজার হাজার গ্লাস পানি মানুষ পান করবে আপনার মা আপনার বাবা আপনার আপনজন যার নামে সৎকা করেছেন কবরের দেখেতে বসে বসে প্রতিটা গ্লাসের প্রতিটা পানির ফুটার সৎকার সাপ তিনি পাবেন এটা আমার কথা নয় নবীজি মোহাম্মদ রসুল্লা সাল্লামের কথা আশা করি বুঝতে পেরেছেন আর একটা প্রশ্ন ছেলে এবং মেয়ে আপনার বউ বাচ্চা নিয়ে গড়ে নামাজ পড়বেন জমাতে নামাজ পড়তেছেন গড়ে এখন কে কোথায় দাঁড়াবে মহিলারা কোথায় দাঁড়াবে মহিলারা কোথায় দাঁড়াবে প্রথমে যিনি ইমামতি করবেন উনি বাবা হন আর উনি গেই হন না কেন উনি যিনি ইমামতি করবেন উনার প্রথমে উনার পিছনে ফার্স্ট লাইনে দাঁড়াবে পুরুষরা এরপরে সর্বশেষ লাইনে দাঁড়াবে মহিলারা এটাই হচ্ছে রসুল এ করিসতামে রদমানা এই রকম করেছেন নবী যখন ইমামতি করেছেন সাহাবা একরাম এই রকম করেছেন হাদিস আমি বুখারী শরীফ থেকে হাদিস বলি আপনাদেরকে আন আনাস ইবনে মাহালিকিন রাদিয়াল্লাহু তাআলাহু قال صلیতু وانا ويتيم في بيتنا خلف النبي صلى الله عليه وسلم তিনি বলতেছেন আমি এবং রাসূল করিমstam আমার ঘরে এক এতিম বাচ্চা ছিল আমরা জামাতে নামাজ পড়ছিলাম ওয়া উম্মি উম্মে সুলাইম খালফানা জমাতে নামাজ পড়েছিলাম আমি এবং বাচ্চাটা এক লাইনে দাঁড়াইছি এবং আমার আম্মা উম্মি মাই সুলাইম খালফানা তিনি একেবারে পিছল লাইনে দাঁড়াইছেন রওয়াহুল বহারি বহারি শরীফের হাদিস সুতরাং মহিলারা যদি নামাজে দাঁড়ান আপনার ছেলেও নামাজ পড়ায় বা আপনার হাজবেন্ডে নামাজ পড়ান বা বাইয়ে নামাজ পড়ান গোড়ে যদি এইরকম নামাজ হয় তাহলে আপনারা মহিলারা সব পিছনের কাতারে দাঁড়াবেন স্বামী স্ত্রী যদি একসাথে জমাতে নামাজ পড়েন তাহলে স্বামী স্বামী প্রথম সারিতে আর পরে বাচ্চারা স্ত্রী একেবারে পিছনে দাঁড়াবেন আশা করি এই প্রশ্নটা ক্লিয়ার হয়ে গেছে এখন আরেকটা প্রশ্ন মহিলারা মসজিদে যেতে পারবেন কি না দেখুন মহিলাদেরকে মসজিদে যাওয়া জরুরি নয় মহিলারা যে মসজিদে গিয়ে নামাজ পড়তে হবে এটা জরুরি নয় কিন্তু মহিলারা যদি মসজিদে নামাজে যান কোনো আপত্তি নেই যদি পরিবেশ থাকে কিন্তু মহিলারা মসজিদে গিয়ে নামাজ পড়া জরুরি নয় বুখারি শরীফের হাদিস আল্লাহর নবী বলতেছেন ইমা এখন ইসলাম বলতেছেন মহিলারা যদি মসজিদে নামাজে যেতে চায় আর তাহলে তাদেরকে বাধা দিও না কিন্তু যদি পরিবেশ না থাকে গেলে বিশৃঙ্খলা হয় এমন পরিবেশ থাকে তাহলে তারা যেতে পারবে না আর মহিলারা যদি মসজিদে গিয়ে নামাজ পড়েন এক্সট্রা সোয়াবও পাবেন না বরং পুরুষরা মসজিদে গিয়ে পড়লে যে পরিমাণ সোয়াব মহিলারা গড়ে পড়লে এই সোয়াব কিন্তু কেউ যদি যেতে চায় কোথাও এমন পরিবেশ থাকে তাহলে তাদেরকে বাধা দেওয়া ঠিক নয় আশা করি বুঝতে পেরেছেন বা কোনো মহিলা তার হাজব্যান্ডের অনুমতি ছাড়া এইরকম মসজিদে যাওয়া নিষেধ আশা করি বুঝতে পেরেছেন ওকে অনেক সময় জুতা পরে নামাজ পড়েন অনেকেই মোজা পরে নামাজ তো অবশ্যই ঠিক আছে জুতা পরে নামাজ হবে কিনা আমরা জুতা পরে জুতা পরে নামাজ হবে কিনা হ্যাঁ জুতা পরে নামাজ হবে কোনো অসুবিধা নেই তবে জুতা পরিষ্কার থাকতে হবে জুতার মধ্যে যদি কোনো ময়লা থাকে তাহলে ময়লা জুতা দিয়ে নামাজ পড়লে নামাজ হবে না আর জুতা যদি ক্লিন থাকে তাহলে নামাজ হবে প্রশ্ন হলো আপনি কেন জুতা পরে নামাজ পড়তেছেন কারণ থাকতে পারে এমনিতেই রেগুলার জুতা পরে নামাজ পড়া এটা সাহাবাদের আমল ছিল না কোনো কোনো কারণ বিশেষে কখনো কখনো নবীজি পড়েছেন জিহাদের ময়দানে সাহাবা একরাম পড়েছেন এবং নবীকুল ইসলাম নামাজ জুতা পরে যে নামাজ পড়েছেন তার প্রমাণ বখারি শরীফ এবং মুসলিম শরীফের একটা হাদিস আফতাদেরকে বলি আন সাহিদ নে ইয়াজিদ খালা সাহা আনাসিবনে তু আকানব্বীসাল্লাহ নবী ওসাল্লাম আলাইহি খালা নাহাম রওয়াহুল বখারি ও মুসলিম বখারি শরীফ এবং মুসলিম শরীফের হাদিস তিনি বলতেছেন এই সাহাবি বলতেছেন ওনাকে প্রশ্ন করা হয়েছিল যে নবী জুতা পরে নামাজ পড়ছেন কি নবী কি কখনো এইরকম করেছেন তখন ওই সাহাবি বলতেছেন জি আল্লাহর নবী জুতা পরে নামাজ পড়েছেন হাত তাকে একদিন জুতাপরে নামাজ পড়তেছেন হঠাৎ করে নামাজের মধ্যে তিনি জুতা খুলে ফেললেন উনি যখন নামাজের মধ্যে জুতা কুলে ফেললেন তখন সাহাবা আকরম জুতা কুলে ফেললেন তখন নামাজের সালাম পিরানোর পরে আল্লাহর নবী জিজ্ঞেস করলেন সাহাবাই আকরমদেরকে তোমরা কেন জুতা আমি তো তোমরা কেন বলে ইয়ার সুল আল্লাহ আপনি কুলেছেন এই জন্য আমরা কুলেছি বলে না আমার জুতায় ময়লা ছিল এই জন্য জিব্রাহি আলাইহসাল আমাকে জানিয়ে দিয়েছেন যে আমার জুতায় ময়লা লাগানো এই জন্য আমি খুলে ফেলেছি তোমাদের জুতায় তো ময়লা ছিল না সুতরাং জুতা পরে ফতোয়া হচ্ছে জুতা পরে যদি আপনি নামাজ পড়েন নামাজ হবে তবে এটা রেগুলার আদত নয় বরং এটা এক্সেপশনাল সারকামস্ট্যান্স আপনি নামাজ পড়তে পারবেন যদি জুতা ক্লিন থাকে তাহলে নামাজ পড়তে পারবেন জিহাদের ময়দানে বা সফরের হালতে বা কোনো কারণে যদি কোথাও এমন ঠান্ডা যে জুতা খুব মানে অসুবিধা হবে জুতা খুললে বা কোথায় জানাজার নামাজে গেছেন মাঠের মধ্যে নামাজ পড়তেছেন এমন এক জায়গা মাঠ যেখানে ফেক কাদা এখানে জুতা খুললে মোজা নষ্ট হয়ে যাবে আপনি জানেন আপনার জুতার থলা নিচে কোনো না পাক লাগানো নয় এই অবস্থায় জুতা পরে আপনি নামাজ পড়তে পারবেন জানাজার নামাজ হোক আর অন্য নামাজ হোক পড়তে আপত্তি নেই তবে এটা রেগুলার আমল নয় অবশ্যই রেগুলার নামাজ পড়ব জুতা সারা আশা করি বুঝতে পেরেছেন মুসা আলাইহসালাহ তখন জুতা পরে নামাজ পড়লে অনেক সময় এটা নামাজের তাবাজুর মধ্যেও কমতি হয় মুসা আল যখন পাহাড়ের মধ্যে উঠলেন তখন আল্লাহ কুরানের আয়াত নাজিল করলেন ফলাম্মা আতাহ নু ইয়া মুসা ইন্নি আনা রব্বু কাফাক লা না আলাইক ইন্নাকা বিল ওয়াদিল মুকদ্দাস তুয়া সূরা তাহা 12 নম্বর আয়াত যখন হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস আল্লাহর সাথে মুলাকাত করতে গেলেন পাহাড়ের মধ্যে গেলেন তুর পাহাড়ে তখন পাহাড়ের উপরে উঠলেন তখন আওয়াজ আসলো হে মুসা আমি তোমার পালনকর্তা এতএব জুতা খুলে ফেলুন মুসাকে জুতা নির্দেশ দেওয়া হয়েছে কারণ আপনি একটি পবিত্র উপত্যকায় এসেছেন সুতরাং মসজিদে বা ভালো পরিবেশে পরিচ্ছন্ন জায়গায় জুতা পরা নিষেধ যেখানে পরিষ্কার পরিচ্ছন্ন এখানে জুতা পরে এখানকে নামাজ পড়বেন না এখানে জুতা খুলেই নামাজ পড়বেন অবশ্যই আশা করি বুঝতে পেরেছেন মাসা মার্শাল রমজান মাস সারা খুন সময় রোজা রাখলে বেশি সোয়াব

নবিয়া করি মানডে এবং এভরি থার্সডে রোজা রাখতেন প্রতি সোমবার এবং বৃহস্পতিবার রোজা রাখতেন কেন আমাল ওই দিন আল্লাহর কাছে আমলের হিসাব যায় এই জন্য আমি চাই যখন আমার হিসাবটা যাবে আমি যেন রোজা অবস্থায় থাকি নবিয়া কর আদত ছিল মানডে এবং থেসডে রোজা রাখতেন আর প্রতি মাসে আরও তিনটি রোজা রাখতেন نصائي شريف الحديث الله النبي عن أبي ذر قال رسول الله قال قال رسول الله يا أبا ذر إذا سمت من الشهر ثلاثة أيام فصام ثلاثة عشر وأربعة عشر وخمسة عشر الله أكبر رواه النسائي هي أبو ذر جدي رزاركو تهله تيرو تاريخ چودو تاريخ پندرو تاريخ پتی ماشر تيرو چودو پندرو اي تين دن رزاركيو جاكي ايام بزر رزا بلا ہوئي সুতরাং যারা রেগুলার রোজা রাখেন চেষ্টা করবেন ওই তিন দিন রোজা রাখার মাসের তেরো তারিখ আরবি মাসের চোদ্দো তারিখ এবং পনেরো তারিখ মাসাল্লাহ যারা প্রোগ্রাম দেখতেছেন সকলকে মোবারকবাদ আরেকটা প্রশ্ন হল যে অনেক সময় মহিলারা পুরুষের কাপড় পরিধান করেন অনেক পুরুষরা মহিলাদের মতো গলার মধ্যে চেন দেয় চেইন দেন হাতের মধ্যে চেইন দেন খানের মধ্যে দাগা দেন আর কত কিছু মহিলাদের মতো সাজেন অনেক পুরুষরা আর অনেক মহিলারা একেবারে পুরুষের কাপড় পরিধান করে চিনা যায় না উনি পুরুষ না মহিলা খেয়াল করে শুনবেন নবী করিম সল্লাহ আলাইহি সাল্লাম মহিলাদেরকে মহিলাদের মতো সাজতে মহিলাদের কাপড় পরতে বলেছেন মহিলারা যদি পুরুষের কাপড় পরিধান করে তাহলে তাদের উপর লা এবং কোনো পুরুষ যদি মহিলাদের মতো সাজে তার উপরও আল্লাহর পক্ষ থেকে অভিশাপ লা সেই কথাটা আমি বুখারী শরীফের হাদিসের রেফারেন্স দিয়ে বলি আন ইবনে আব্বাসিন হযরত ইবনে আব্বাস থেকে বর্ণিত قال اللعن رسول الله صلى الله عليه وسلم নবী لعনত দিয়েছেন আল মুতাশাব্বিহিনা মিনাল রিজাল বিল নিসা ওয়াল মুতাশাব্বিহাত মিনান নিসা বিল রিজাল আল্লাহর নবী বলেন যেই পুরুষ নারীদের মতো সাজে আর যেই নারী পুরুষের মতো চুল চুল কেটে পুরুষের মতো হতে চায় যেই পুরুষ নারীদের মতো সাজগুজ করে যেই নারী পুরুষের কাপড় পরিধান করে পুরুষের মতো স্বাস্থ্য হতে চায় তাদের উপর আল্লাহর সুতরাং আমি ড্রেস আপ করতে জন্য ভেরি কেয়ারফুল সাবধান থাকি মা বোনরা আপনাদের জন্য যেমন খুশি তেমন সাজেন কোনো আপত্তি নেই যেমনভাবে ইচ্ছা তেমন সাজেন ঠুট পালিশ নক যা ইচ্ছা তাই করুন কিন্তু পুরুষের মতো চুল কেটে পুরুষের মতো সাজে পুরুষের মতো হওয়ার চেষ্টা করবেন পুরুষের মতো জীবনযাপন করবেন আপনার ওপর লাহানত মা আর এবং পুরুষরা যারা আপনারা গলার মধ্যে চেইন লাগান আর হাতের মধ্যে চেইন লাগান আর মনে করেন এটা ফ্যাশন ওইটা ফ্যাশন না এটা শয়তান আপনার গারে সুয়ার হয়েছে এটা ফ্যাশন না কিছু পুরুষরা আছেন কিছু প্যান্ট পরিধান করেন প্যান্টটা কুলে পড়ে যায় এমনি টান মারি তুলে মনে করে ওইটা ফ্যাশন বিভিন্ন ধরনেরভাবে অ্যাক্টিং করে আর বিভিন্ন ধরনের খাসরা কাপড় পরিধান করে পারা কাপড় পরিধান করে মনে করে ওইটা ফ্যাশন আসলে ওইটা ফ্যাশন নয় এটা শয়তান ওনার ঘরে চুয়ার হইলে মানুষকে খারাপ রুচি কুরুচিপূর্ণ কাপড় পরিধান করে মানুষকে ব্যাপতি করতে চায় বেহায়া বানিয়ে দিতে চায় এই জন্য এই সমস্ত থেকে সাবধান থাকবে রুচিসম্মত কাপড় পরিধান করা এবং পরিষ্কার পরিচ্ছন্ন এবং সামাজিক যেই কাপড় পরে সমাজে চলা যায় না যেই কাপড় পরিধান করে ভদ্র সমাজে চলা যায় না যেই কাপড় পরিধান করলে পুরুষকে পুরুষ হিসাবে চিনা যায় না নারীকে নারী হিসাবে চিনা যায় না যেই কাপড় পরিধান করলে মানুষের প্রাইভেসিকে রক্ষা করা যায় না এমন কাপড় কখনও মুসলমানের পোশাক হতে পারে না এটা শয়তানি পোশাক সুতরাং মুসলমানের পোশাক হবে ওই পোশাক যেই পোশাক পরিধান করার কারণে একজন পুরুষকে পুরুষ হিসাবে চেনা যায় একজন নারীকে নারী হিসাবে চেনা যায় একজন পুরুষকে মুসলমান আইডেন্টিফাই করা যায় একজন নারীকে নারী হিসাবে মুসলিম নারী হিসাবে আইডেন্টিফাই করা যায় একজন পুরুষকে মুসলমান পুরুষ হিসাবে বদ্র হিসাবে চিনা যায় এমন লেবাস যদি হয় ইটা শার্ট হোক প্যান্ট হোক পাঞ্জাবি হোক হোয়াটেভা এইগুলা হচ্ছে ইসলামিক লেবাস আশা করি এই প্রশ্নের আনসারটা একেবারে ক্লিয়ার আরেকটা জিনিস নবী করিম সাল্লসলাম আহ স্বপ্নে দেখেছেন উনি নামাজও পড়েন না রোজাও রাখেন না কিন্তু উনি বলতেছে রসুলকে স্বপ্ন দেখেছেন উনার স্বপ্নটা কতটুকু সত্য সে জীবনেও নামাজ পড়ে নাই তার আমলও খারাপ কিন্তু সে বলতেছে আমি নবিয়ে করেছিলাম কি কয়েকবার স্বপ্নে দেখেছি দেখুন এখানে কথা আছে এখানে কথা হলো হাদিস শরীফের মধ্যে এসেছে লামিয়া বেকিয়ে মিনানবৌতে ইল্লাল মুবাসরাত খালু ওমাল মুবসরাত খাল আর রওয়াহুল বুখারি বুখারি শরীফের হাদিস হচ্ছে নবুয়ীর দরওয়াজা বন্ধ হয়ে গেছে আর কোনো হই আসবে না কিন্তু ইল্লাল মুবসরাত আল্লাহর পক্ষ থেকে মানুষকে স্বপ্নযুগে সুসংবাদ জানিয়ে দেওয়া হবে আর ইটা বাকি থাকবে ইল্লাল মুবসরাত ওমল মুবসরাত আর রু ইয়েতু সলেহা জিজ্ঞেস করা হইল নবীকে ইয়া রসুল আল্লাহ মা মা আন আল্ল মুবশ্সরাত মুবশ্বরাত মানে কি আল্লাহ র নবী বলেন গুড ড্রিম রু ইয়েতু স গুড ড্রিম বালো স্বপ্ন স্বপ্ন আবার তিন প্রকার আর রু ইয়াতুস স্বপ্ন একটা হচ্ছে বালো স্বপ্ন যেটা রহমান স্বপ্ন আল্লাহর পক্ষ থেকে দেখানো হয় আর একটা হচ্ছে তসমিল শৈতান শয়তানের পক্ষ থেকে দেখানো হয় আর একটা হচ্ছে মানুষের এভরি সিঙ্গল ডে যে মানুষে কার্যক্রম করে ফিকির করে ও ইটার তার ফিকিরটা রাতের অন্ধকারে তার অন্তরে মানুষ ফটে বেঁচে ওঠে এটা হচ্ছে খেয়ালি স্বপ্ন সুতরাং খেয়ালি স্বপ্নের কোনো মিনিং নাই শয়তানি সপ্তরও কোনো বেস নাই রহমানি স্বপ্ন যেটা আল্লাহর পক্ষ থেকে দেখানো হয় ওইটাই হচ্ছে মিনিংফুল স্বপ্ন এইরকম স্বপ্ন দেখলে হতে পারে এটা আল্লাহর পক্ষ থেকে আপনাকে কোনো গুড নিউজ গুড ইন্ডিকেশন অথবা কোনো কারাপ থেকে বাসার জন্য সতর্ক পানি হতে পারে সুতরাং যিনি স্বপ্ন দেখেন তিনি দেখলেই রিয়েলাইজ করতে পারবেন ওনার মাইন্ডেই বুঝতে পারবেন যে আমি এমন স্বপ্ন কেন দেখলাম তখন এইরকম আজগুবি কুরু স্বপ্ন দেখলে আপনি স্বপ্ন সবাইকে না বলে যারা আর রাশিখুন আফিল আলিম যারা ডিপ নলেজে রাখেন যারা ইসলাম সম্পর্কে কোরআন হাতিস সম্পর্কে ডিপ নলেজ রাখেন যারা আপনার জন্য কল্যাণ কামনা করেন এমন মানুষদেরকে স্বপ্নের কথা বলবেন নীরবে বলবেন টেলিভিশনে নয় নীরবে বলে তার আনসার জেনে নেবেন হতে পারে এই স্বপ্ন আপনার জন্য জীবনের চলার পথের পাতেও হতে পারে এই স্বপ্ন আল্লাহর পক্ষ থেকে আপনাকে গাইডলাইন হতে পারে সুতরাং

হয়েছে রসুল কেমন ছিলেন তার চুল কেমন ছিল তার নাক কেমন ছিল তার হাত কেমন ছিল তার চৌককে কেমন ছিল তার হাতের পা কেমন ছিল সামাইল তিরমিজির মধ্যে হাদিসের কিতাবের মধ্যে সব বর্ণনা আছে রসুলের চেহারার বর্ণনা আছে সুতরাং সত্যিকার অর্থে রসুলকে যদি রসুল এক সুরতে কেউ দেখে তাহলে সত্যই সে নবীকে দেখেছে এখানে তার ইমান এবং আমলের সাথে সম্পর্ক নেই হতে পারে আল্লাহর নবীর স্বপ্ন এসে তাকে হেদায়তের পথের প্রতীক বানিয়ে দিতেছেন আল্লাহর নবীর স্বপ্ন তাকে হেদায়তের রাস্তা বাতলিয়ে দিচ্ছেন সে হয় কোন ভালো কাজ করছে আল্লাহর রহম হয়ে গেছে সুতরাং স্বপ্ন রসুলকে দেখতে হলে যে সবসময় আল্লাহাল্লাহ হতে হবে এমন কোনো কথা নাই। অনেক নাফরমান বিধর্মী মানুষদেরকেও রসুল একর ইসলাম স্বপ্নে দেখে সে ইসলাম কবুল করে ফেলেছে সুতরাং রসুলকে স্বপ্নে দেখার পরে এখানে কথা আছে দেখতে হবে সে রসুলকে কোন সুরতে দেখেছে সত্যিকার অর্থে রসুল একর ইসলামকে স্বপ্নে দেখার পরে তার কাছ থেকে অনেক ওলামা একরাম জানতে হবে মুফতি যে আসলেই কীভাবে দেখেছে তাহলে বুঝতে হবে রসুল একর ইসলামকে স্বপ্নে যদি কেউ দেখে রসুল একর ইসলামের সুরতে তাহলে জেনে রাখবেন রসুলের স্বপ্নে সব তো এই স্বপ্নটা সত্য দেখেছে কারণ শয়তান কখনো নবীজির সুরত ধরতে পারে না এই জন্য যে রসুলকে স্বপ্নে দেখেছেন সত্যই দেখেছেন আশা করি বুঝতে পেরেছেন স্বপ্ন দেখার জন্য আল্লাহওয়ালা জরুরি নয় স্বপ্ন যে আপনার বাস্তবায়ন হইতে হইলে যে আপনি যে ভালো মানুষ এই জন্য আপনার স্বপ্ন ঠিক হবে আপনি খারাপ এই জন্য আপনার স্বপ্ন ঠিক হবে না এটা ভুল কাফিরের স্বপ্ন সত্য হয় মুক্ত নসরের স্বপ্ন সত্য হয়েছিল করে ইসলামী জন্মের আগে অনেকেই স্বপ্নে দেখেছিলেন তাদের স্বপ্ন সত্য হয়েছিল অনেক লম্বা আলোচনা স্বপ্ন ফেরাউনের স্বপ্ন দেখেছিল যে সেরাউনের স্বপ্ন দেখেছিল একটা ছেলে স্বপ্নের তাবির ছিল একটা ছেলে তার রাজত্বকে ধ্বংস করবে আর এই ছেলেটা ছিলেন হজরতে মুসা আল ইসলাম সেই স্বপ্ন বাস্তবায়ন হয়েছে সুতরাং ফেরাউন তো মুসলমান ছিল না সে তো এমন নাফর মান ছিল হি হিমসেল ক্লেব হি ইজ এ গড হে দাবি করেছিল সুতরাং স্বপ্ন সত্য হওয়ার জন্য আল্লাহওয়ালা হওয়া শর্ত নয় ওকে السلام عليكم السلام عليكم وعليكم السلام ورحمة الله جي بولن جي امي اتا قوشتن خورتم سيرم تيوير مازي خوي لو كبوين جي خورا ما كيو جي سان رايز جي نو فضر روخ تو نمون سان رايز جي راگي فضر روخ شيشو خوتو شما عگي كيو نماز فورا سان رايز جي فورا يشراخي نماز جي نو خوتو شما كومنت فورا فورتا ماكي اوكي الله একেবারে সূর্য উঠে যাচ্ছে এই অবস্থায় পড়া যাবে কিনা বোন যখন সূর্য উঠে যায় তখন আর পড়তে পারবেন না ফজরের নামাজ সূর্য উঠার আগ পর্যন্ত পড়তে পারবেন আর যখন দেখবেন আপনি সূর্য উঠে গেছে তখন আর ফজরের নামাজ পড়বেন না অ্যাটলিস্ট ফিফটিন মিনিট পরে ফিফটিন টোয়েন্টি মিনিট পরে আপনি ফজরের নামাজ ফজা পরে ফেলবেন এরপরে আপনি ইশরাক পড়ুন বা যাই পড়ুন ইশ্রাকের আগেও পড়তে পারেন পরেও পড়তে পারেন আপনি প্রথমে ফজরের নামাজ পড়বেন তারপরে ইশরাক বা সালাত উদ্দোহা যত নামাজ আছে এগুলো পড়তে পারবেন আশা করি বুঝতে পেরেছেন বলুন ওকে নেক্সট কোল আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম সাউন্ড আমি আপনার কথা শুনতে পারতেছি না নাউন্ড মার ইউ ব্রাদার সিস্টার ওয়েন কল ফিজ টিভি ভলিউম ডাউন টেলিভিশন সাউন্ড কমিয়ে আপনারা ফোনে কথা বলবেন তাহলে কথাটা শুনতে পারবো আমি ওকে ইনশাআল্লাহ ওকে আমি দুঃখিত যে আপনার কল নিতে পারলাম না আরেকটা কথা বলি স্বপ্নের কথা যেহেতু বললাম স্বপ্ন দেখার পরে স্বপ্নটা সাথে সাথে ফলে যেতে পারে অথবা স্বপ্ন 40 বছর পর স্বপ্নের তাবির সত্য হতে পারে যেমন ইসমাঈল আলাইহিস সালাম স্বপ্নে দেখেছিলেন কুরআনের আয়াত ইন্নী ইয়া আবা ইন্নী রাআইতু আহাদা আশরা কaukabaw wash-shams wal-qamara ra'aytuhum li-sajidin তিনি বলেছিলেন ইসুফ আল ইসলাম বলে আল্লাহ আমি সব হে আব্বা আমি স্বপ্নে দেখেছি হাদা আশারা কাউকা বা ওয়াসাম সাল কামার এগারোটি তারকা চন্দ্র সূর্য আমাকে সেজদা করছে তখন তিনি বলেছিলেন স্বপ্ন লাখওয়াতিক তোমার এই ভাইদেরকেও স্বপ্নের কথাটা বলিও না কারণ শয়তান আছে পিছনে লম্বা আলোচনা আমি আরেকদিনের ব্যাপারে আলোচনা পেশ করব। তখন ইসু ইসলামের এই স্বপ্নটা চল্লিশ বৎসর পরে বাস্তবায়ন হয়েছিল যখন তিনি মিশরের গভর্নর হয়েছিলেন খোলা আলাইকুম দুঃখিত আপনার কোলটা ড্রপ হয়ে গেছে আমি দুঃখিত আপনি আবারও চেষ্টা করবেন ইনশাআল্লাহ ওকে মার্শাল জানি কোলা ওকে কোলার রাম আলাইকুম

মহিলাদের অজু বলতে আলাদা কোন রুলস নাই আপনি ফোন রাখি দোক আমি পুরুষ আর মহিলা দিয়ে অজু সমান ওকে সুতরাং অজু আপনি আপনে দোয়া মুখ দোয়া মুসি করা ফাও দোয়া খুল্লি খোরা আর নাখফা পানি দেওয়া হইল সুন্নত খেউ যদি কুল্লিও খর না নাকও ফানি না অজু ওইব কিন্তু অজুর মধ্যে প্রথম ওইল আ দইয়া কুল্লি খরতা তিনটা এর বাদে নাকও ফানি দিবা নাক পরিষ্কার করলা কুল্লি খরলা এর বাদে পানি লইয়া ফকছিলো উজু হাকুম চেহারারে বালা করি দইটা চুলের গুড়া তাকে লইয়া ও সারা মুখ যে আমরা পুরুষে দই পুরুষের দাড়ির ভিতরে যদি ডুকে না তা হইলে ডুকালি নাই জাস্ট আপনার খিলাল খরি লই যাইব আর মহিলা হলে তারা ও উতোটুকু মুখ। ইয়াৰ উপে পুৰুষে অলাহান মহিলা হ'লে সমান পাকছিলো হাকুম ৱাই দি হাকুম আত অ তোহান কণী পৰ্যন্ত অনেকে কণী বুজাই কণী চাৰা কণী পৰ্যন্ত তখনো পৰ্যন্ত আত অ তোহান দৈতা দিয় আত একবার দইলে ওই যায় তিনবার দোয়া শূন্যত মাতা মাসে খর্তা আত্রে ফানির মধ্যে বীজাইয়া যারা দিয়া পানি ফালাই দিতা ফালাইয়া ও বীজা আট দিয়া ওলা মাতার উপরে দিয়া মুসে খরে এখন খেউ যদি সারা মাতা এমনে মুসে না করয়েন এমনি খালিও সামান্য আত্রে ফানি দিয়া এমনে তুলা দিয়া মহিলা হলে ওলাখান তে খরি করে এক পাগ ওই যায় আর এতটুকু যেহে যখন ওই যায় তখন তারা মুসে ওই যাইব আর ইলাক গুড়াইয়াখান উল্লতি বা আনতাও ভারবা আনা জরুরি নাই চাইপা করে এক পাখ মুসে কইলে ওই যায় আর ফাও তো টখন এটা এবং তাই ফাও তুলা দেখাইতে পারতাম না আশা করি আপনি বুঝি লাগিয়েছেন বইন ইনশাআল্লাহ আর দেখবানে ইউটিউব কিয়া অজু কিলা করেন কত ভিডিও হল তো আছে আপনি যদি ছোট একটা বাচ্চারে কইলান তারা দেখাই বানে বইন যে জিনিসটা আপনার হোটকা লাগছে আপনার ও জিনিসটা দেখলে আপনার হটকা দূর হয়ে যাব ওকে ইনশাআল্লাহ কলার আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম আমি দক্ষিত যারা ফোন করবেন টেলিভিশন সাউন্ড যদি কমিয়ে রাখেন তাহলে ইনশাল্লাহ আমি কথাগুলো ভালো করে শুনতে পারবো জি টেলিভিশনের সাউন্ড এবার আমি দুঃখিত বইন আমি দুঃখিত আপনার কথা শুনতে পারলাম না যখন আপনারা ফোন করবেন টেলিভিশনের সাউন্ডটা একটু কমিয়ে দিবেন, তাহলে আর টেলিফোনে আমার কথা শোনার চেষ্টা করবেন তাহলে কথাটা একেবারে ক্লিয়ার হয়ে যাবে আর আপনারা ফোন করে যদি টেলিফোনে ফোন করলেন আর টেলিভিশনে কথা শুনতে চান তাহলে বাক্কা ডিস্ট্যান্স থাকে কথাটা ক্লিয়ার হয় না অনেক সময় লাইন কেটে যায় আমি দুঃখিত আপনার কল কথা কলটা নিতে পারলাম না বোন আসসালামু আলাইকুম

আমি আসলে পুরা খেয়াল করে শুনতে পারে নাই ওকে আসলে জোহরের নামাজের আগে শুরু হওয়ার আগে সূর্য উপরে উঠে গেলে একটা নামাজ পড়া হয় এটাকে বলা হয় সালাতুদ্দোহা এটাকে সালাতুদ্দোহা বলা হয় ওকে আমি ইনশাআল্লাহ নেক্সট উইক আপনাদের সামনে এই প্রশ্ন অনেক সময় আমার কাছে এই প্রশ্নগুলো আসে সলাতুদ্দোহা বলতে কী বোঝায় এ নামাজ বলতে কী বোঝায় এবং তাহাজুদের নামাজে কখন পড়তে হয় ইস্টাকের নামাজ কখন পড়তে হয় আউাবিনের নামাজ কখন পড়তে হয় এইগুলা নিয়ে খুব সুন্দর করে উইথ এভিডেন্স রেফারেন্স সহ আমি চেষ্টা করব নেক্সট স্যাটারডে সুন্দর একটা আলোচনা করার তাহলে অনেক ভাই বোনরা ইস্টাকের নামাজ পড়েন এবং তারা কনফিউজ হয়ে যান এখন কয়রাকাত পড়বেন এটা সুন্নত পড়বেন না নফল পড়বেন কিভাবে পড়বেন আর তাহাজুদ কয়রাকাত পড়বেন কখন পড়বেন আউয়াবিনের নামাজ কয়রাকাত পড়বেন কখন পড়বেন আমি নেক্সট

ওকে ইনশ্লা আর আমি আর একটা জিনিস ইনশাআল্লাহ নেক্সট নেক্সট সানডে আমি চেষ্টা করবো যে জাকাত কাকে দিতে পারবেন কাকে দিতে পারবেন না জাকাতের হকদার কারা এবং জাকাত কখন দিবেন কিভাবে দিবেন জাকাত কি সদকা আর জেনারেলি সদকা কী ইনশাআল্লাহ আমি আজকে নোট করে রাখবো ওইটা আগামী সপ্তাহে আরও ব্যাপক ডিসকাশন করবো ইনশাআল্লাহ أوكي بوين؟ أفنار ذبحت بو، أفتر ذبحت بو تكين. لتندى وتوترك كولا السلام عليكم. السلام عليكم. السلام عليكم. وعليكم السلام ورحمة الله وبركاته. جي. كم

ওকে আল্লাহ খায় থ্যাংক ইউ ভাই আফতারে প্রশ্ন করার লাগে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন করছেন প্রায় সময় মসজিদে গেলেও আমরা দেখি যে অনেকেই আসরের পরেও নামাজ ফরই। প্রথম কথা হইল মসজিদে যখন আমরা যাই মৌ ভাই প্রশ্ন করেছেন মসজিদে ঢোকার সাথে সাথে দুই রাখাত আমরা দহুলুল মসজিদ দুই রাখাত নামাজ ফোরাই এটা নফল এটা অত্যন্ত সাহাবায়করাম এবং নবী কর্তা মসজিদে দাখিল হওয়ার পরে দুই রাহাত নামাজ পড়তেন ডুকার সাথে সাথেই দুই রাহাত নামাজ পড়তেন সুতরাং মসজিদে ঢুকার পরেই দুই রাহাত যেন আমরা নামাজ পড়ি আল্লাহ যেন আমাদের সকলকে তৌফিক দান করেন এটা নফল নামাজ এখন প্রশ্ন হলো বাইয়ের প্রশ্ন হলো যে আসরের পর থেকে মা পর্যন্ত আমরা জানি হালাফি মজভাবে যে কোনো নামাজ পড়া যায় না কোনো মজভাবেই মক্রু টাইমে নামাজ পড়তে নিষেধ প্রথম কথা হচ্ছে আসরের পর থেকে নিয়ে মাগরীব পর্যন্ত আসরের নামাজ যদি পড়ে ফেলেন তাহলে আপনি আর কোনো নামাজ পড়তে পারবেন না নিষেধ কিন্তু ওই দিনের যদি আসর নামাজ কজা হয়ে যায় তাহলে ওই খোঁজা নামাজ মাগরিবের আগ পর্যন্ত আপনি পড়তে পারবেন আশা করি কথা প্রথম কথাটা ক্লিয়ার ওই দিনের আসরের নামাজ যদি আপনি কোনো কারণে পড়তে পারেন না তাহলে মাগরীবের নামাজের একেবারে আগ মুহূর্ত পর্যন্ত আপনি ওই নামাজটা পড়তে পারবেন প্রথম কথা দুই নম্বর কথা আপনার হচ্ছে আপনি মসজিদে ঢুকে দেখেছেন অনেকেই দুই রাকাত নামাজ পড়েন মাগরীবের আগে আসলে যারা সাফি মজাবে যারা দুই রাকাত নামাজ পড়েন আপনি খেয়াল করে শুনবেন তারা কখন পড়েন মাগরীবের ওক্ত হওয়ার পরে ভাই খেয়াল করে শুনবেন মাগরীবের নামাজের অক্ত হওয়ার পরে মাগরিবের নামাজ পড়ার আগে আপনি নফল নামাজ পড়তে পারবেন আর যেইটা সাফি মজবের তারা পড়ে মাগরীবের অক্ত শুরু হওয়ার পরে আজান হয়েছে বা আজান হয় নাই কিন্তু অক্ত হয়ে গেছে এর এরপরে আপনি নফল নামাজ পড়তে পারবেন মাগরিবের আগে সাফি মজব তারা মাগরীবের আজানের পরে তারা দুই রেখাত নফল নামাজ পড়ে আশা করি বুঝতে পেরেছেন সুতরাং কেউ যদি মাগরীবের অক্ত হওয়ার পরে দুই রেখাত নামাজ পড়েন কোনো অসুবিধা নেই আপনি পড়তে পারবেন মজহব নিয়েও ইনশাআল্লাহ চেষ্টা করব আগামী সপ্তাহে সংক্ষিপ্ত আলোকে তিনটা জিনিস নিয়ে আলোচনা করব আগামী সপ্তাহে জাকাত নিয়ে সালাতুল ইশরাক ও আবিনের নামাজ নিয়ে এবং মজহব নিয়ে আমি নোট করবো প্রোগ্রামের শেষে ওই কথাগুলা ছোট ছোটো কথাগুলা বলার চেষ্টা করবো যেহেতু এই বেসিক কথাগুলা আমাদের খুবই জরুরি আল্লাহ আমাদের দুই মিনিট ওকে আমাদেরকে আমাদেরকে করতে আরেকটা জিনিস হচ্ছে আমিন বলা এটা নিয়ে যে কত ফিতনা মসজিদে গেলে কেউ জুড়ে বলেন কেউ আসতে বলেন আমি কি করব। আসলে আমিন কীভাবে বলবো সাহাবায়করা কীভাবে আমল করেছেন সেটাও এই কয়েকটা জিনিস নিয়ে নেক্সট সানডে থ্রি থার্টি আপনাদের সামনে কথা বলবো ইনশাল্লাহ সবাই ভালো থাকুন আমি আসলে আরও কথা বলতে চেয়েছিলাম আরও প্রশ্নের জবাব দিতাম কিন্তু সময় যেহেতু শেষ হয়ে গেছে এই জন্য আর কথা বললাম না যেই কথাগুলা বললাম বেসিক নলেজ অফ ইসলামে কোনো কথা মন গড়া চুক্তি দিয়ে বলি না কারণ আমার কাছে নোট তাকে একেবারে বহারি শরীফ মুসলিম শরীফ এবং অন্যান্য হাদিসের কিতাব থেকে উইথ রেফারেন্স প্রতিটা কথা দিয়েছি প্রতিটা কথা বলেছি এবং কথার মধ্যে কোনো একটা বিন্দুমাত্র মিস্টেক করি নাই কারণ মিস্টেক হইতো যদি আমি বানিয়ে বলতাম বা যুক্তি দিয়ে বলতাম প্রতিটা বুহারি শরীফ এবং মুসলিম শরীফ এবং নাসাই শরীফের হাদিসের রেফারেন্স দিয়ে বলেছি সুতরাং প্রতিটা কথা যেইভাবে বলেছি সাহা এইভাবে সত্য আল্লাহ যেন আমাদেরকে এই কথার উপর আমল করার তৌফিক দান করেন হতে পারতো আরও সুন্দর করে আমি উপস্থাপন করতে পারতাম কিন্তু আমার ইলিমের অভাবের কারণে আমার বাসাগত সৌন্দর্য না থাকার কারণে হয়তো আমি সুন্দর করে আপনাদের কাছে উপস্থাপন করতে পারি নাই এই জন্য কারো যদি বুঝতে কোনো খটকা হয় বুঝতে যদি কোনো মিসআন্ডারস্ট্যান্ডিং হয় তাহলে লোকাল ইমাম সাহেবকে এই মোস্তাম সম্পর্কে আরও জিজ্ঞেস করবেন কারণ আমি সংক্ষিপ্ত সময় আলোচনা করি এবং টেলিভিশনে বসে আলোচনা করলে অনেক সময় কথা প্রশ্নের আলোকে জবাব দেওয়া হয় এটা ওয়ান টু ওয়ান অনেক সময় ব্রডলি ডিসকাশন করা অনেকের পার্সোনালি নিলে ভুল বুঝাবুঝি হয়ে যায় এই রকম যদি কারো মনে কোনো খটকা আসে তাহলে পার্সোনালি আমার সাথে যোগাযোগ করবেন বা কোনো ইমামকে জিজ্ঞেস করবেন এটাই হচ্ছে আমার শেষ কথা আল্লাহ পাক রব্বুল আলমিন আমাকে এবং আপনাদের সকলকে দিন বুজার এবং দিনের প্রতি তাকার তৌফিক দান করুন আমাদের গোরে গরে আল্লাহ রহমত এবং বারাকা দান করুন সারা ইউরোপে আল্লাহ শান্তি দান করুন করোনা ভাইরাস থেকে সারা ইউরোপের মানুষকে আল্লাহ হেফাজত করুন সকল ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে নেক্সট সানডে আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি